এই রাজ্যে বারবার সাংবাদিক আক্রান্ত হবার ঘটনা ঘটেই চলেছে। তাই আবারও ঊনকোটি জেলার কুমারঘাটে এক বাহুবলী টেন্ডার মাফিয়ার হাতে আক্রান্ত হতে হলো কুমারঘাট মহকুমার এক প্রবীণ সাংবাদিককে। সংবাদ বিবরণে জানা গেছে, কুমারঘাট প্রাইমারি মার্কেটিং সোসাইটি জায়গায় প্রয়াত প্রণয় ঘোষের ছেলের ফাস্টফুডের দোকান রয়েছে। গত 15 দিন আগে কুমারঘাট এলাকার নামকরা বাহুবলী টেন্ডার মাফিয়া তপন দাস তাদের সেই দোকানকে উচ্ছেদ করে জোর জবরদস্তিভাবে, সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে এবং প্রশাসনিক কোনো রকম নির্দেশ ছাড়াই। বহু লক্ষ টাকা খরচ করে এরোভা নামক একটি অত্যাধুনিক ফাস্টফুডের দোকান সেখানে গড়ে তুলেছেন। এবং তপন দাসের বিরুদ্ধে কিংবা তাহারই মাফিয়ার বাজের বিরুদ্ধে যদি কেউ প্রতিবাদ করে তাহলে তপন দাস সহ তার সাঙ্গপাঙ্গদের হাতে আক্রান্ত হতে হয়, যার ভয়ে এখন কেউ কিছুই বলতে চায় না। এরই মধ্যে আজ তপন দাসের এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে গড়ে তোলা ফাস্টফুডের দোকানের ছবি তুলতে যায় কুমারঘাট মহকুমার বিলাস বিন্দু মালা কার নামে এক প্রবীণ সাংবাদিক। সাংবাদিক বিলাস বিন্দু মালাকার সেই সংবাদ সংগ্রহ করে আসার পথে কুমারঘাট এলাকায় মাফিয়া রাজ তপন দাস সহ তার সাঙ্গপাঙ্গ মিলে সাংবাদিকের উপর চড়াও হয় এবং আমরা সেই দৃশ্য অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সরাসরি। এবং সেখানে জানিয়ে রাখবো যে শুধু অপেক্ষার পালা, কুমারঘাট থানার পুলিশ মাফিয়া রাজ তপন দাসের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে আগামী দিনে, চলুন দেখে নেই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। ম্যাডাম আপনার পরিচয়টা ধন্যবাদ। আমি কুমারঘাট প্রাইমারি মার্কেটিংয়ের এক দোকানদার, 50 বছর আগের দোকানদার, তারে সরাইয়া বাম আমলের টেন্ডার মাফিয়া তপন দাস, তপন ডেকোরেটারে এই দোকানটা দেওয়া হয়েছে। কিন্তু দেখা গেছে যে 50 বছর পুরানা যে দোকানদার যতটুকু জায়গা জমি নিয়ে দোকান ছিল তার 10 গুণ যাব জমি অতিরিক্ত পাবিয়াছড়ার পাহাড় দখল করিয়া লম্বা 70 ফুট লম্বা একটা দোকান তৈরি করছে। এতে বর্ষাকালে এই ছড়া দিয়া জল প্রবাহে প্রতিবন্ধকতা আইব এবং এই ছড়ার উপরে যারা বসবাস করে তাদের বাড়িঘর প্লাবনে ক্ষতিগ্রস্ত হইব, এই কথাটা অভিযোগ এলাকাবাসী করার পরে আমি গেছিলাম ওইখানের ছড়ার কতটুকু দখল করছে তা দেখার জন্য এবং ছবি তুলছিলাম। ছবি তুলিয়ে আসার সময় তপন দাস, তার কর্মচারী আরও সাঙ্গপাঙ্গ কয়েকজন আসিয়া আমি একটা অটোতে উঠছিলাম, অটো রুকায় এবং জবরদস্তি ওইখানে আমার টানিয়া পাবিয়াছড়া সুগমণি যেটা টানিয়া অটো থেকে নামায় পুলিশ আসছিল ওইখানে, পুলিশের সামনে আমার মারধর করে আমি আহত হই এবং হাসপাতালে নিয়ে আসে মানুষরা। আপনি কে, এমনি কেউ কোন পেশার সঙ্গে জড়িত? আমি সাংবাদিক, আমার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে খবর অনুকুটি। কি নাম আপনার? বিলাস বিন্দু মালা। আচ্ছা, কখন আপনি আসলেন? 2:30 আপনার 2:00 সময় হয়েছে। আচ্ছা, আপনি আহত হওয়ার পরে আপনার শরীরে কোন কোন জায়গাতে আঘাত লেগেছে? মাথায়, পিঠে, হাতে কিলঘুষি অনেক মারছে, ফাটছে মাথা, এই যে এই জায়গার মধ্যে। আপনি এখন কী চাইতেছেন? বিচার চাইতেছি, এটা বিচার হোক আর অন্যায়কারী অন্যায়ভাবে সরকারি খার জায়গা ছড়ার পাড় ছড়া দখল করিয়া দোকান করে, এটা তো এলাকাবাসী যারা ছড়ার উপরে বসবাস করে এদের বাড়িঘরে জল উঠব, এরা প্লাবনে ক্ষতিগ্রস্ত হইব, এটা রোধ করা হোক, তারা এখান থেকে এই দোকান
যে ছোড়া দখল করছে, দখল থাকি তারে বেদখল করা হোক। আপনার ব্যাপারে কোনো আইনের কাছে কোনো দ্বারস্থ করেছে? আমি যাইবো এখন থানাতে, যাইবো কেস করব। পুলিশ আসছিল ওর সামনে, একজন এসআই একজন পুলিশ, এই এসআই এবং পুলিশ থাকায় আর না হয় আমারে আরও বেশি মারধর করতো। ধন্যবাদ।